নমস্কার বন্ধুরা, আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে। আজকের এই পর্বে আমরা আলোচনা করতে চলেছি ঈশ্বর কখন আপনার বাড়িতে আসে এই বিষয় নিয়ে। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, এরকম ধরনের নানা রকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে, সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। দেখুন বন্ধুরা, ঈশ্বর বিভিন্ন রূপে আমাদের জীবনে আসেন। কৃষ্ণ ঈশ্বরের অবতার এবং তার জীবনী থেকে আমরা শিখতে পারি ঈশ্বর কখন এবং কিভাবে আমাদের বাড়িতে আসেন। কৃষ্ণের জীবনে ঈশ্বরের আগমন কংস বধের পর হয়েছিল। কংসকে বধ করে যখন কৃষ্ণ মথুরায় ফিরে আসেন, তখন তিনি যাদবদের ঘরে ঘরে গিয়ে তাদের আশীর্বাদ করেন। এটি ঈশ্বরের ভক্তদের কাছে আসার একটি প্রতীক। সুদামার সাথে দেখা। দরিদ্র ব্রাহ্মণ সুদামা যখন কৃষ্ণের সাথে দেখা করতে আসেন, তখন কৃষ্ণ তাকে সম্মান করেন এবং তার দারিদ্র দূর করেন। এটি ঈশ্বরের ভক্তদের প্রতি সহানুভূতির প্রতীক। বন্ধুরা, কৃষ্ণ বারবার আমাদের শিখিয়েছেন যে ঈশ্বর সর্বত্র বিদ্যমান। তিনি আমাদের হৃদয়ের মধ্যে, প্রকৃতিতে এবং সকল প্রাণীতে বাস করেন এবং তাই আমাদের সকলের প্রতি ভালোবাসা ও সহানুভূতি দেখানো উচিত। ঈশ্বর কখন আমাদের বাড়িতে আসেন? যখন আমরা তার জন্য দরজা খুলে দেই। আমাদের মন যখন ঈশ্বরের প্রতি ভালোবাসা ও বিশ্বাসে পূর্ণ থাকে, তখন তিনি আমাদের হৃদয়ে বাস করেন। ঈশ্বর তখন আমাদের হৃদয়ে বাস করেন এবং তখন আমাদের বাড়িতে আসেন যখন আমরা অন্যদের সাহায্য করি। ঈশ্বর বলেছেন যে যখন আমরা অন্যদের সাহায্য করি, তখন এর মানে এই যে আমরা সেই সাহায্যের মাধ্যমে ঈশ্বরকেও সাহায্য করছি। তাই যখন আমরা দানশীল ও সহানুভূতিশীল হই, তখন ঈশ্বর আমাদের কাছে অবশ্যই আসেন। যখন আমরা প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল হই, ঈশ্বর প্রকৃতিতে বিদ্যমান। তাই যখন আমরা প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল হই, তখন আমরা ঈশ্বরের প্রতিও শ্রদ্ধাশীল হই। দেখুন বন্ধুরা, ঈশ্বর সর্বদা আমাদের কাছে আসতে চান, কিন্তু আমাদের তার জন্য দরজা খুলে দিতে হবে। আমাদের ভালোবাসা, সহানুভূতি ও শ্রদ্ধার মাধ্যমে আমরা ঈশ্বরকে আমাদের বাড়িতে আনতে পারি। এবার চলুন কৃষ্ণের লীলা থেকে আরও কিছু শিক্ষা নেওয়া যাক। গোপীদের প্রতি কৃষ্ণের আকর্ষণ। গোপীরা ছিলেন কৃষ্ণের পরম ভক্ত। তাদের ভালোবাসা ছিল নিঃস্বার্থ ও নিঃস্বার্থ। কৃষ্ণ তাদের ভক্তিকে মূল্যায়ন করেছিলেন এবং তাদের সাথে রাসলীলায় অংশ নিয়েছিলেন। এটি আমাদের শেখায় যে ঈশ্বর সত্যিকারের ভক্তির প্রতি এবং ভক্তের প্রতি সাড়া দেন। অর্জুনকে গীতা উপদেশ। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে যখন অর্জুন দ্বিধায় পড়ে যান, তখন কৃষ্ণ তাকে গীতা উপদেশ দেন। গীতা আমাদের কর্তব্য পালনের গুরুত্ব শেখায়। আমাদের কর্তব্য পালনের করার মাধ্যমেও আমরা ঈশ্বরের সেবা করতে পারি। ঈশ্বর কোন রূপে কখন আগমন করতে পারেন? ঈশ্বর সন্ন্যাসী বা সাধু রূপে আগমন করতে পারেন। কখনো কখনো ঈশ্বর সাধু বা সন্ন্যাসী রূপে আসেন যদি আমরা তাদের আতিথেয়তা করি এবং তাদের সেবা করি, তাহলে আমরা ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারি। কিন্তু যুগ যেরকম বদলেছে, তাই আপনাদের নিজেকেই সতর্ক থাকতে হবে। আপনাদের মনের আলো যদি জ্বলে, ঈশ্বর আপনাকে সরাসরি এসে দেখা দিতে দ্বিধা করবেন না। ঈশ্বর আমাদের জীবনে দুঃখী বা অসুস্থ মানুষের রূপেও এসে থাকেন। যদি আমরা তাদের সেবা করি বা সাহায্য করি, তাহলে তাদের সাহায্যের মাধ্যমে আমরা ঈশ্বরকে সেবা করি, ঈশ্বরকে সেবা করার সুযোগ পাই। ঈশ্বর আমাদের জীবনে বাচ্চাদের রূপেও আসেন। কৃষ্ণ বলেছেন, যেখানে দুই বা ততাধিক জন আমার নাম স্মরণ করে, সেখানে আমি উপস্থিত থাকি। বাচ্চারা বিশুদ্ধ মনের হয় এবং সহজেই ঈশ্বরের নাম স্মরণ করে। তাই বাচ্চাদের প্রতি ভালোবাসা দেখানোর মাধ্যমেও আমরা ঈশ্বরকে আমাদের বাড়িতে আনতে পারি। দেখুন বন্ধুরা, ঈশ্বর আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে বিভিন্ন রূপে আসেন। আমাদের চোখ খোলা রাখতে হবে এবং তাকে চিনতে হবে। আমাদের ভালোবাসা, সহানুভূতি, কর্তব্য পালন ও ঈশ্বরের প্রতি বিশ্বাসের মাধ্যমে আমরা তাকে আমাদের বাড়িতে স্বাগত জানাতে পারি, আমাদের মনে রাখতে পারি। কিন্তু মনে রাখবেন, আমাদের ঈশ্বরকে অনুভব করতে হবে, তাকে জানার আরও আগ্রহ ও ইচ্ছা নিজের মনে তৈরি করতে হবে, তবেই তো ঈশ্বর আসবেন। কৃষ্ণের উপদেশগুলি
আমাদের শেখায় যে ঈশ্বরকে আমাদের বাড়িতে আনার একমাত্র উপায় কেবলমাত্র তার পূজা করা বা মন্দিরে যাওয়া নয়, আমাদের দৈনন্দিন জীবনে আমাদের কর্মের মাধ্যমেও আমরা ঈশ্বরকে আমন্ত্রণ জানাতে পারি, তাকে ভালোবাসা দিতে পারি, তাকে সম্মান দিতে পারি, তাকে যত্ন করতে পারি। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি এপ্রিল মাসের যে কোনো দিন লাইভে আসতে পারি সরাসরি ইউটিউবে, চোখ রাখবেন এবং অবশ্যই করে আমার সঙ্গে যোগাযোগ করবেন।